কোনগুরু হইবা? সাহাবায়ে কেরাম অকলে কইলে, ইয়া রাসূল আল্লাহ আপনি বালা জানেন সব থাকি গরিব হইবে, আপনি বয়ান করুক, আমরা তো জানি না। ও নবীজিয়ে কইছেন, খাইল কেয়ামতর দিন সবচাইতে গরিব এরা হইবা যারা দুনিয়ার জমিন ফরর হক আত্মসাত করিয়া খাইছন। কিতা কইছেন? খাইল হাসরর মতো এত্তাকি গরিব আর লাচার সে ওইথানা নবীজিয়ে কইতরা যারা দুনিয়ার জমিন মানসর হক ফরর হকরে আত্মসাত করছে, ও এরা গরিব হইবা। আমরা আল্লাহরে ডরাইয়ার ফরর মাল আমরা আনিয়া খাইয়ার, ভাই আমি যদি আপনার হক আমি খাইলাই, তে এই যে আপনার হকটা খাইলাম এটা একটা বন্দার হক তো খাইলাম, কিন্তু কিন্তু হক তো দুইটা, একটা আল্লাহর হক একটা বন্দার হক। আপনারা বেজান ওয়াজ এটা শুনুন, আল্লাহর হক যদিন কোনো মানসে নষ্ট করিলাই আল্লাহ চাইলে হাজার বার মাফ দিলে দিতে পারে, কিন্তু বন্দার হক যে একটা এইটা আল্লাহ মাফ দিত না যতক্ষণ পর্যন্ত বন্দায় তোমারে মাফ দিছে না। এর লাগি নবী দিয়ে ফরমাইতে রাখাল কেয়ামতর দিন হাসরর মতো সবটাকি এরা লাচার আর গরিব হইবা যারা অন্যর মাল লাহক হিসাবে জুলুম হিসাবে আত্মসাত করিয়া খাইছে। আমরা ফরর মাল আজকে আমরা খাইয়ার ভাই, ফরর হকও আমরা হামাইয়ার, এটা বন্দার হক, বন্দায় যদি মাফ দেন আল্লাহ মাফ দিত না। এর লাগে আইজ আমরা এত ভয়ঙ্কর ফরর হকর মধ্যে হামাইছি যে একটারে আমরা গুণা বলিয়া গণ্য করিয়ার না, আল্লাহরে ডরাইয়ার ফরর হক খাইয়ার। আচ্ছা আমি নমাজ রোজা হজ জকাত বন্দেগী ফরর হক খাইয়া নমাজ পড়িয়ার ফরর হক খাইয়ার রোজা রাখিয়ার ফরর হক খাইয়া আল্লাহ বিল্লাহ করিয়ার ইতা সব যদি ইতা এবাদত বন্দেগী যদিও কবুল হয়ে যায় আর ইতা এবাদত বন্দেগী লইয়াও যদি আল্লাহ নবীয় কইতে রাখাল কেয়ামতর দিন হাসরর মাঠ মানছে ইতা বড় সোয়াবর ভান্ডার লইয়া আল্লাহর সামনে খাড়া হইবা হাজিরি দিবা, কিন্তু যে সময় হাজিরি দিবা ও সময় দুনিয়ার জমিন যারা মাঞ্চর হক তাইন মারিয়া খাইছিলা এরা গিয়া আল্লাহর গেছে বিচার দিবা, আল্লাহ ও ফলনার গেছে তো আমি হক ফাইরবা, আমি আপনার হক মারিয়া খাইছি, কাইল হাসরর মাঠো গিয়া আপনি কইবা ও আল্লাহ আমি তো তোমার বন্দার ওপরে হক পাই হো আমার হক হসিন আদায় করত, আল্লাহ কইবা হক হসিন আদায় কর, ও সময় কইবা ও রব্বুল আলামিন আমার কাছে তো টেকা পয়সা নাই মাল দৌলত নাই আমি কিলা হক আদায় করতাম, আখেরা তো টেকা পয়সার মামলা চলবো নি, হিনর টেকা পয়সা চলতো না বাবা, রব্বুল আলমিনে কইবা ইন টেকার মামলা চলে না টেকার মার্কেট নাই ইন একমাত্র সোয়াবর লেনদেন খান চলে, তুমি দুনিয়ার জমিন বন্দার যত টেকা মারিয়া খাইলা ও টেকার আন্দাদা তুমি তোমার সোয়াব থাকি টান্ডে দান কর, ও আল্লাহর বন্দায় দুনিয়ার জমিন যার যার হক মারিয়া খাইছিলাই ও এরার হক তোমার সোয়াব তাকিয়া দেবা আরম্ভ করবাই মুসলমান, একজনের হক দিলাইলাই আর একজনে কইব রব্বুল আলামিন আমিও তো তার কাছে হক ফাই হো আমার হক হক সিন আদায় করত, ও জেসিন মারিয়া দুনিয়ার জমিন খাইছিলাই ও অশ্চিন্তর বদলা তোমার অন্তাকি সোয়াব দিবাই মুসলমান, ওলা পাপ্যদারর হক দিতে 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 সোয়াব শেষ হয়ে যাইব নাকি শেষ হয়ে যাইব গিয়া, এর বাদেও হকদার হল লাইন ধরিয়া রইবা আল্লাহ ইকি আমার হক মারিয়া খাইছে রে বা আল্লাহ গুতার হক আমার হক কান আদায় করত, এর বাদে আল্লাহ কইবা হক আদায় কর আল্লাহর বন্দায় কইব রব্বুল আলামিন আমার কাছে দেওয়ার মতো আর কোনো ফুঞ্জি নাই আর কোনো সেয়াব নাই, পরবার দিগারে আলমে কইবা যদিন তোর উফনে সোয়াব থাকে না তাহলে যারার হক মারলে এরার অন্তাগিয়া কয় একটা গুণা তুমি লও আর তার গুণার হালকা আপনার গুণার বোঝা করে হালকা করো আর তুমি গুণা লও আর গুণা লইয়া তুমি জাহান্নাম যাও, আর যে বেটার হক মারিয়া খাইছিলাই সিগুর গুণা কইগো যদি কমি যায় আর নেকর ফাল্লা বাড়ি হয়ে যায় হে জন্নতি বনি দিয়ে বহুক আছো মহান আল্লাহ। এর লাগে আজ আমরা মুসলমানের সমাজও খালি ফরর হক কিলা আত্মসাত করিয়া খাইতাম, যেমন মতো কেউ কেউ ডাকাতি করিয়া খাইছে দেখার দেখা ইগে হক খাইছে কই আর মনে কয় এগু গুণা, কিন্তু বাদ বাকি আরও কয় একটা কাম করি আর বাবি আর ইতা গুণা নাই, এক নম্বর মাত বুঝো ফরর হক কিতা।
যেমন মতো আইজ আমরা দেখলাম ও ভাই, ও যে লাইট জ্বলে কারেন্ট জ্বলে, আমি প্রায় ওয়াজ করি ওটা আপনারা শুনবা, যে কারেন্ট যে জ্বালাইয়ার আমরা সারায় কালে কারেন্টর অফিসও গিয়া নিজের নামে মিটার লইয়া কানেকশন লইয়া আমরা হন্তা গিয়া তার তাকি আপনার মেইন লাইন তাকি আপনার টানিয়া আনি আমার মিটারও কানেকশন দিয়া আমি লাইট জ্বালাইয়ার ফ্যান চালাইয়ার আপনার ফ্রিজ চালাইয়ার এসি চালাইয়ার মোটর চালাইয়ার বিল উঠের মাসে মাসে আমি বিল দিলে আর কোনো গুণ হইব নি, কোনো গুণা নাই। কিন্তু দুষ্টকলার বুজুর্গ হল কিছু বাই আনতে এখন মেইন লাইন থাকি কারেন্ট আনিয়া মিটারও লাগাইলে এখন ফ্যান চালাইলে ইনভার্টার চালাইলে মোটর চালাইলে ইউনিট বেশ হয়ে যাব বিল বেশ হয়ে যাব গিয়া এর লাগিয়া হরণ গীতা এরা হন্তা গিয়া নিয়ে মিটারর কানেকশন বন করিয়া চুরি করিয়া কারেন্ট চালাইতিরা, চুরি করিয়া যে কারেন্ট চালাইতিরা হুক মারিয়া কারেন্ট জ্বালাইতিরা। আচ্ছা কঞ্চায় ও যে হুক মারিয়া আপনি কারেন্ট যেন জ্বালারায় আপনার এই কথাখান একবার বিবেকে লড়না নিয়ে আমি খার হক নষ্ট করিয়ার। ইয়াদ রাখিও মুসলমান হল, যে মানছে কারেন্টর আপনার লাইট ঘুরে তুমি চুরি করিয়া নিয়া হুক মারিয়া নিয়ে জ্বালাইবাই, তুমি ইলেকট্রিক অফিসর মধ্যে তুমি মাতলি হিসাবে তুমি আপনার পয়সা দিতাই না বিল দিতাই না চুরি করিয়া তুমি লাইট জ্বালাইবাই, যত জায়গার থাকে যেন থাকি কারেন্ট আপনার দাদা হয়েছে আর যেন গিয়া শেষ হয়েছে, এই কারেন্টর লত যত বেটাইতে বিল দিয়া কানেকশন দিয়া আপনার লাইট জ্বালাইতিরা। এর বাদে ডিপার্টমেন্টর মধ্যে যত কর্মচারী হলে খাম খাজ হতরা ও সারার হোক তুমি দুনিয়ার জমিনও নষ্ট করলাই মুসলমান, কারণ যেন তাকি শুরু হয়েছে আর যেন গিয়া শেষ হয়েছে, আর কারেন্টর লত যত বেটাইতে বিল দিয়া কারেন্ট জ্বালাইছিলা আর তুমি চুরি করিয়া ও লত গিয়া জ্বালাইলাই কোন সারা মাঞ্চর হকর মধ্যে তুমি হাবাইছ, কেয়ামতর দিন সারা মাঞ্চর হক অচিন্তরে তুমি তন্ন তন্ন হিসাবে আদায় করিয়া বাদে তুমি আল্লাহর জন্য তো যাইতাই নতবা ফা উঠাইতে পারতাই না মুসলমান। ও শরীয়ত বিরোধী খাম এক বেটার একদিন কইছিলাম, ও বা তুমি কিতার লাগে চুরি করে জ্বালা রায় রেবা, খাইতা সরকারি মাল দেবা সরকারি কা মাল ধরিয়া মেডাল, আমি মেসাবরে সরকারি মাল হইয়া তুমি বাঁচি গেছো, খাল কেয়ামতর দিন আল্লাহর আদালত তুমি সরকারি মাল হইয়া বাঁচতে পারতায় না। এর লাগি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় ফরমাইছিরা কেয়ামতর দিন এন ওলা করি বইবা ওলা করি বইবা, ও যে যেটা বেটাইন যে কারেন্টর ও এখন বিশেষ করে গরমর দিন আইছে, ইয়া আল্লাহ মাফ করবা ভাই, ও আপনার ওটা তো আছে দেখছি সবজি দুই বিঘা তিন বিঘা খেত করে লাইছ, আর ভাই ও বন্ধর মাঝখানকে হুক মারিয়া সারা রাত মোটর দিয়া কিতা খড্ডায় ফানি দিয়া খেত খেরেলা খেত খড্ডায় আর জিঙ্গা খেত খড্ডায় আর এক বেটার ভোল্টেজ সোমাইছ, বেটার ফ্যান ঘুরের না বেটার ফ্রিজ চলের না ভাই, ইটা মাঞ্চর হক খারায় নানি তুমি মানুষের হক কারায় নানি, এর লাগিয়া নবীজিয়ে ফরমাইতিরা এটা কি গরিব আর খেয়ে ওইটা না, কাল হাজার হাজার লাখ লাখ মানুষ গিয়া কইবা আল্লাহ যে তো কারেন্ট চুরি করছে আমার হক নষ্ট করছে দিত হোক, এগুলো গুনার খাম বলিয়া ভাবে নি মানছে। এর লাগিয়া লেখা ওর যে মানছে কারেন্ট এক মাস দুই মাস তিন মাস চুরি করিয়া জ্বালাই লইছো আর যেমন মতো আইজো সে জ্বালাইছো জানাই না গুণা নেই না গুণা নাই আজ জানি লাইছ, এখন আইসকু যে জানছ তিন মাস যে জ্বালাইছিলা এখন ছুটিটাই কিনা আইস তো জানছ, এখন এক কথার কথা হইয়া অতদিন কিবা জানছ না জ্বালাই লাইছ এখন জানছ, গিয়া যদি সে খুলিলাও খুলিয়া মিটারও লাগাই দেও তো বাঁচি গেলাই নি জি না বাঁচতে পারতায় না, হইতিরা তুমি তিন মাস যে জ্বালাইছ যদি ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি আল্লাহরে যদি সে ডরানির মতো ডরাই যাও তুমি তাহলে বাঁচতে হইলে তুমি তিন মাস জ্বালাইছ, তুমি আন্দাজা লাগাও যে তিন মাস জ্বালাইলে কত টাকা বিল হইল অনে ও অত টাকা গিয়ে একু বিল বানাইয়া তুমি অফিসও জমা করো আর আল্লাহর কাছে তৌবা করো তো গিয়া মাপ পাইবা এনেলে মাপাইতে না, আমরা ভাবি কিতা জানো নি লাবুয়া সুদি কয়দিন খাইলা ইয়ার বাদে তৌবা কর্ম মাফ হয়েছি বলা সুজানি ইটা ওলা সুজানি বাবা ইটা অত সুজা নাই, যত সময় লাবুয়া খাইছো সুদি খাইছো তোমার ইয়াদ হইতো তোমার দিলে সাক্ষী দিত অত টাকা লাভ হইলাম আমি ঘুরাইয়া দিলাইছি এখন আর আমার নাই ওই দিন তৌবা করতে গিয়া সুদ খাইয়া বিল্ডিং গোট্টালিকা বানাইলাই আর বানাইয়া বাদে কইতা তৌবা করলে আল্লাহ মাফ দিলেন হুকুর ভার বুয়া আল্লাহ তোমার। এর লাগি আমার ভাই হল আমার দোস্ত কলার বুজুর্গ হল এর লাগি আল্লাহরে যে মানছে ডরায় একে কোনোদিন ফরর হকর মাধ্যমে বা এখন আত দিত নাই লোভ লাগাইত নাই,
ইলেকট্রিক ডিপার্টমেন্ট অফিসর মধ্যে তুমি জমা করিলাও, ও তুমি বাঁচিবা, ইয়ার বাদে তুমি কালেকশন দিয়া জ্বালা কুয়া। ওইটা হইল ফরর হক। আরেকটা হক হইল গিয়া মানুষ অত লুবি, অত লালচি। ইয়া আল্লাহ, আল্লাহর নবী ফরমান মানুষের লুব আর লালচ রে। আজ যদি এক বেটায় হয় আল্লাহ আমি বড় গরিব রে বাল্লা, আমার যদি ছয় 2 লাখ টাকা দিলাই তাই অগুন তাদি লড়া চড়া করিয়া খাইলেই লাগনে রে বাল্লা। আল্লাহ কোনো লাইনে 2 লাখ টাকা দিলাইলা, দেওয়ার বাদর দিন কই আল্লাহ 2 লাখ টাকা হইছে না, যদি 4 লাখ টাকা দিলাই তাই আল্লাহ আমার জীবন খান বড় সুখী হয়ে গেল নে, দিলাইছন 4 লাখ টাকা, বাদর দিন কয় আল্লাহ আমার ফ্যামিলি বড় হয়ে গেছে রে বাল্লাহ, এখন 4 লাখে ওর না আল্লাহ আমার 8 লাখ টাকা দিলেও, বাদর দিন কইব আল্লাহ 8 লাখে ওর না আমার 16 লাখ। আল্লাহ যদি সারা দুনিয়াখন মালিক তারে বানাইয়া দিলেন, নবী দিয়ে ফরমাইন ইনসানের লোভ আর লালচ আকাঙ্ক্ষা কোনো দিন ফুরা হইত নাই। নবী ফরমাইন মানুষের লোভ আর আকাঙ্ক্ষা ও দিন ফুরা হইব যেদিন মানুষের মুখ ওখান মাটিয়ে ঘুরব মুসলমান। এর লাগে আমার ভাই এখন মানুষ লুবি, ও ভাই এর 3 টাকার জিনিস হইব মাত্র, কিন্তু মানুষ লুবো বলিও 3 টাকার বস্তুগুলো। ইয়ার মানুষের হক থাকি বাসক।